সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন একটি টপিকের উপর ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল টেমপ্লেট ডিজাইন, যেটা বলতে পারেন আপনারা। এটা মূলত আমরা করব হচ্ছে মেলচিপের মাধ্যমে। আপনারা যারা ফ্রিলান্সিং করতে আসছেন, যারা ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, অথবা এসিও বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যদি বলেন যে এরকম ক্যাটাগরির কাজগুলো আমি করতে চাচ্ছি না, দেন আমার কাছে এই কাজগুলো করতে খুবই মানে প্যারা লাগে। ডিজিটাল মার্কেটিং কিন্তু সব থেকে সহজ। যদি আপনার মনে হয় যে এই কাজগুলো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করব না, আমি শুধু গ্রাফিক্সের কাজগুলো মানে করেন, অনেক টুলসের ব্যবহার থাকে, আপনাকে করতে প্রবলেম হবে, অথবা আপনার ওয়েবসাইটের কাজ করতে গেলে আপনার কোডিংয়ের প্রয়োজন হতে পারে, তো এগুলো যদি করতে যদি আপনি না চান, তাহলে আমি মনে করি মেলচিপের জন্য আপনার সেরা হবে ইমেল মার্কেটিংয়ের কাজগুলো করা। আর ইমেল মার্কেটিংয়ের চাহিদা দিন দিন, আপনারা তো বিষয়গুলো বুঝতেই পারতেছেন, দিন দিন কোথায় চলে যাচ্ছে। তো আমরা চাইলে ইমেল মার্কেটিংয়ের কাজটা খুব সহজে শিখে আমরা ফাইবারে এখানে ভালোভাবে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবো। আর অনেকেই আছে যারা আমার ফেসবুকে এবং ইউটিউবের ভিতরে কমেন্ট করছে ইমেল মার্কেটিং বা মেলচিপ নিয়ে ক্লাসগুলো করতে, বা আমাদের টুইটারিয়ালি মানে তৈরি করতে। আমাদের যদি আমাদের মেলচিপের কোর্সটা আমরা লঞ্চ করি নাই, কিন্তু এটা শুধু আমাদের রিকোয়েস্ট, আপনাদের রিকোয়েস্টের জন্যই মূলত আমাদের এই কোর্সগুলো রান করা হচ্ছে। আজকের ক্লাসে শুধু আমরা দেখাবো যে মেলচিপের ধারণাটা আপনাদেরকে দিব, যে এখানে আপনারা মেলচিপ নিয়ে কাজ করলে বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করলে তো আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন কিনা, এবং এই সার্ভিসগুলো ফাইবার মার্কেট প্লেসের চাহিদা কীরকম আছে সেটাই আজকের ক্লাসের ভিতরে আমরা দেখাবো। দেন নেক্সট ক্লাস থেকে আমরা এই ইমেল মার্কেটিংয়ের বা ইমেল মেলচিপের সমস্ত বিষয়গুলো আমরা দেখব। আরেকটা কথা আমি বলে রাখি, কারণ হচ্ছে আমরা যারা এখানে কাজ করতে আসছি, অনেকে আছে যারা মনে করেন ইমেল মার্কেটিংয়ের কাজগুলো হয়তো কোডিং মোডিং জানতে হবে বা কোনো মনে হয় প্যারা লাগবে, এরকম না। এটা সম্পূর্ণ কাজটাই হচ্ছে ড্রাগন ড্রপ। একটা ধরেন একটা বায়ার আপনাকে ইমেজ দিছে, তো ইমেজটা আপনার কম্পিউটার থেকে এনে ড্রাগন ড্রপ মানে করেন কপি পেস্ট, ধরতে গেলে সম্পূর্ণটাই কপি পেস্টের কাজ। এটা সিম্পলভাবে আমি বললাম। তো চলুন আমরা প্রথমে দেখি ইমেল মার্কেটিং বা মেলচিপের কাজগুলো কীরকম আসে ফাইবার মার্কেট প্লেসে, আমরা একটু দেখে নিই। তো আমরা চলে যাবো, লিখবো এখানে হচ্ছে মেলচিপ ওকে ল্যান্ডিং পেজ, ওকে মেলচিপ লিখি। দেখেন এখানে এখন 28,000 সার্ভিস আছে, আমি এটা লিখবো না, আমি লিখবো হচ্ছে ইমেল মার্কেটিং। এটা পরে লিখতেছি আপনাদের বোঝানোর জন্য, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং ওকে ইমেল মার্কেটিং। দেখেন এখানে 46,000 সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে ইমেল মার্কেটিংয়ে, বা ইমেল টেমপ্লেট ডিজাইন আপনি করতে পারবেন এখান থেকে। আমরা এই ইমেল মার্কেটিংয়ের টেমপ্লেট তৈরি করতে বা ইমেল মার্কেটিং মেলচিপের মাধ্যমে সমস্ত কিছু আমরা, ধরেন ইমেল মার্কেটিং মেলচিপ ওকে, এটা দিয়ে যদি আমরা এই কিওয়ার্ডটা দেখে যদি আমরা সার্চ করি, এবার দেখেন সার্ভিস 13,000 চলে আসে। এখানে আমরা সব কিছু শিখব, আমরা ইমেল মার্কেটিং করতে যা যা করতে হয়, ডিজাইন কেমনে করতে হয়, কীভাবে মেল পাঠাতে হয়, এখানে টোটাল কথা হচ্ছে আমরা ইমেল মার্কেটিংয়ের যাবতীয় সব কিছু এখান থেকে শিখব ওকে। তো আর দেখেন এখানে আমরা যদি ইমেল মার্কেটিং মেলচিপ লিখে সার্চ করি, এবার আমরা কিন্তু এখানে চাইলে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি। দেখি ক্যাটাগরিতে কী আছে, সিলেক্ট ক্যাটাগরি ওকে, আমি এখানে চাই ক্যাটাগরি। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা যেটা করবো এখান থেকে সার্ভিসটা এসে শুধু মেলচিপ দিয়ে দিব, কারণ হচ্ছে আমাদের অন্য কোনো কিছু দরকার নাই। মেলচিপটা কেন শিখবো, কারণ মেলচিপে 1700 সার্ভিস আছে, ইমেল মার্কেটিংয়ের থেকে এই সার্ভিসটা এখানে সব থেকে বেশি দিয়ে থাকে, ঠিক আছে। আমরা যদি ইমেল মার্কেটিংয়ের মেলচিপ দিয়ে দেখি, এখানে আপনি 1700 সার্ভিস পাবেন, আর অনলাইনে দেখলে আপনারা হয়তো 200-300 পেতে পারেন ওকে, 200 পাইছি। এখন আমাদের, আমরা যদি এই ক্যাটাগরি দিয়ে কাজ করি, আমরা ইমেল মার্কেটিংয়ের এই ক্যাটাগরি নিয়ে কাজ করি, তাহলে আমরা খুব সহজেই দ্রুত আমরা এখান থেকে সাকসেস পাবো। আর এই কাজগুলোর ডিমান্ড খুবই বেশি হয়, আপনি সর্বনিম্ন $100-200 অর্ডার কিন্তু ইজিভাবে পেয়ে যাবেন। আপনাকে ডেলি না পড়লে মাসে 4-5টা অর্ডার পড়বে, 4-5টা অর্ডার পড়লে আপনি ইজিভাবে আপনার
15-20 হাজার টাকা কিন্তু আর্ন করতে পারবেন এই ছোট্ট একটা কাজটা শিখে। যদি এটার ক্লাস অনেকগুলো হবে, আমি ছোট ছোট করে টপিকগুলো রাখবো, যাতে আপনারা একটা করে টপিক একটা করে ক্লাসের ভিতরে থাকে, যাতে আপনাদের সময় কম লাগে, একটা করে টপিকে আপনি একটা করে বিষয় বুঝতে পারেন। তো এটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল মেলচিপ মার্কেটিং। মেলচিপের ভিতরে দেখেন ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করতে হয়। আমরা যদি এই গিগটা যদি ওপেন করে দেখি যে তিনি কী কাজটা করতেছে, তার দুইটা অর্ডার বর্তমানে রানিং আছে। তার বেসিক শুরু করছে হচ্ছে $30 থেকে এবং স্ট্যান্ডার্ড শুরু করছে $60 এবং প্রিমিয়াম শুরু করছে $80। তো এবার যদি আমি স্ট্যান্ডার্ড দরে যদি তাকে ধরি $120, তার মানে তিনি $120 কিন্তু এখন অর্ডার তার দুইটা রানিং আছে। এখানে তিনি প্রিমিয়াম সার্ভিসও হতে পারে, বেসিক সার্ভিসও হতে পারে, ঠিক আছে। কিন্তু সব থেকে বায়াররা এই সার্ভিসটা নিয়ে থাকে বেশি, অথবা এর থেকে সবটির থেকে বেশি কিন্তু নিতে পারে। আর এখানে দেখেন তার লাভ রিয়েক্ট আছে, এতগুলো ক্লায়েন্ট তাকে লাভ রিয়েক্ট দিয়ে রাখছে, তার মানে এই সার্ভিসটা তারা পছন্দ করে বা পরবর্তীতে কিনবে বা ফেভারিট করে রাখছে, যাতে পরবর্তীতে তারা সার্ভিসগুলো নিতে পারে। তো এবার দেখি তিনি আসছে কত সালে, 2018-19 সালে আসছে, 274টা কাজ মানে রিভিউ পাইছে, আরও এক্সট্রা অনেকগুলো কাজ করছে। আমরা যদি রিভিউগুলো দেখি তিনি লাস্ট কতদিন আগে কাজ করছে, এবং দেখেন 2 দিন আগে কাজ করছে, 3 দিন আগে কাজ করছে, 3 দিন আগে কাজ করছে, 6 দিন আগে কাজ করছে, 1 উইক আগে, মানে মাসে কিন্তু তিনি অনায়াসে 20-25টা কিন্তু অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলতেছে। এরকম যদি আমি এই মেটারে দেখি, একটু আমি যদি গিগুলো আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এই মেয়েটা মেবি কত সালে আসছে, একটু আমরা যদি নিচের দিকে স্ক্রল করে দেখি, দেখেন 21-এ আসছে, ঠিক আছে, 21-এর মেতে আসছে। তো এখানে আসার পরে কিন্তু লেভেল 1 সেলার 53টা অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলছে, মানে রিভিউ পাইছে, এর থেকে বেশি আরও কাজ করে ফেলছে, ঠিক আছে। আর তিনি দেখেন সার্ভিসগুলো নিতে আসে, প্রথম শুরু করছে $10, তারপরে $25, তারপরে দেখেন $50, অনায়াসে কিন্তু এখান থেকে ভালো কাজ করতেছে। এবার যদি তার প্রোফাইলে যদি আমরা চলে যাই, যাওয়ার পরে আমরা যদি দেখি তিনি লাস্ট ডেলিভারি দিছে কয় তারিখে, লাস্ট ডেলিভারি দিছে হচ্ছে 4 দিন আগে। ওকে, তার রিভিউগুলো দেখাচ্ছে না কেন? ওকে, রিভিউ দেখাচ্ছে। ওকে, একটু মোস্ট রিসেন্ট করে দেখি আমি যদি আপনাদেরকে দেখাই। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভিতরে একটু হলে মোটিভেশন দেওয়ার দিবে আর কি, এই কাজগুলো শিখলে আপনি আদৌ কাজ পাবেন কিনা সেটার একটু উৎসাহ দিবে আপনাদেরকে, যাতে আপনি কাজটা শিখবে আগ্রহী হন। তো দেখেন এবার দেখেন 3 দিন আগে কাজ ডেলিভারি দিয়েছে, 4 দিন আগে, 6 দিন আগে। আমি যে কথা বলছি আমার কথার সাথে একটু মিলে দেখেন যে তারা আদৌ কাজ করতেছে কিনা। দেখেন ইমেল টেমপ্লেট ডিজাইনের কাজগুলো কিন্তু তিনি করতেছে বা তারা করতেছে। দেখেন এই মাসের মধ্যে মোটামুটি আমি যদি এই মেড, এটা তো নতুন, ঠিক আছে, নতুন সেলার, মোটামুটি দেখেন কতগুলো কাজ করে ফেলছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 13টা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছে শুধু ইমেল মার্কেটিং বা মেলচিপ ডিজাইনের। তিনি দেখেন মেলচিপ ডিজাইন টেমপ্লেট ডিজাইন করে দেয় আর কি। এটা কিন্তু কঠিন কোনো কাজ না, আপনাকে কোনো গ্রাফিক ডিজাইন শিখতে হবে না এটার জন্য। এটা আমরা শুধু সিম্পল আর ড্রাগন ড্রপ সিস্টেম করে ফেলো, বায়ার আপনাকে সব কিছু দিয়ে দেবে, এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। আপনাকে শুধু যেটা করতে হবে, শেখার মন মানসিকতা নিয়ে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তাহলে আশা করি আপনি মেলচিপের এবং ইমেল মার্কেটিংয়ের যাবতীয় যা কিছু আছে সবই আপনারা শিখতে পারবেন নেক্সট ক্লাস থেকে। আমরা আজকে শুধু আমরা বেসিক ধারণা দিয়ে রাখলাম ফাইবারের এই কাজগুলো করতে পারেন, এবং আপনি চাইলে freelancer.com-এও এগুলো কাজ আপনি দেখতে পারেন। freelancer.com-এ যদি যান এই কাজগুলো পাবেন, আপওয়ার্কে গেলেও আপনি কাজগুলো পাবেন। একটু ফ্রিলান্সারের জব যদি আমরা ফাইন্ড করি, জব ফাইন্ড, আমি যদি এখানে সার্চ করি হচ্ছে ইমেল মার্কেটিং, দেখি কতগুলো বিট মানে জব পোস্ট করা হয়েছে, সরি এখানে ভুল লিখছি আমি, ইমেল মার্কেটিং, ওকে, ইমেল মার্কেটিং লিখে ফেলছি। দেখেন এখানে মোটামুটি অনলাইনের জব, দেখেন এখানে অনেকগুলো জব কিন্তু ছেড়ে দিছে তারা, লিড জেনারেশন অ্যাসিস্ট্যান্ট, ইমেল টেমপ্লেট উইথ দ্য ডিজাইনার একটা কাজ, তারপরে ওয়েবসাইট ডিজাইনের। ওকে, আমরা যদি লোকাল দেখা দরকার নাই, ইংলিশ থাক, আমি একটু ফাইন্ড করি ক্যাটাগরি দিয়ে, লোকাল ফুল টাইম, ওকে, ফুল টাইম হিসেবে কাজ করতে পারবেন, ক্যাটাগরি হচ্ছে, ওকে, এটাই থাকবে। এখানে আপনি বাজেটটা সিলেক্ট করতে পারবেন, ওকে, আমি এটা
ফুল টাইম এটা লাগবে না, আমি এটা কেটে দিই। দেখেন এখানে অনেকগুলো জব কিন্তু আছে, আপনি পেজে যেতে পারেন, এখানে দেখতে পারবেন, এখানে দিতেছে। তারপরে আপনি যদি চান ধরেন আপওয়ার্কে যাইতে পারেন, আপওয়ার্কেও এই কাজগুলো শিখে কাজ করতে পারেন। আপওয়ার্ক, ওকে আপওয়ার্ক, আপওয়ার্ক এবং পিপল পার আওয়ার গুরু আছে, এগুলোতে কিন্তু আপনারা ইজিভাবে কাজ করতে পারেন। এই কাজগুলো শিখে কিন্তু আপনি যে কোনো মার্কেট প্লেসে কাঁপাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি দেখি জব জবস, ক্লায়েন্ট জবস আসছে কতগুলো। আমি এখানে দেখি ইমেল মার্কেটিং বা মেলচিপ মার্কেটিং বলতে পারেন, ইমেল মার্কেটিং, মার মার্কেটিং, ওকে ইমেল মার্কেটিং। দেখি কতগুলো জব, দেখেন ইমেল মার্কেটিংয়ের, ইমেল মার্কেটিংয়ের এখানে দেখেন জবগুলো সার্চ মানে বায়াররাই জব পোস্ট করছে 13,000-এর মতো ইমেল মার্কেটিং। তার মানে বিষয়গুলো বুঝতেই পারতেছেন এখানে কী পরিমাণ চাহিদা আছে এই কাজগুলো করার, মানে চাহিদা। আপনারা কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন ইজিভাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা যে কাজগুলো শিখব প্রতিটা কাজই মার্কেট প্লেসে ডিমান্ডেবল, এবং আপনি চাইলে এই কাজগুলো শিখে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন আশা করি। যদিও আমরা কাজ করি ফাইবার মার্কেট প্লেসে, এবং আপনারা চাইলে আপওয়ার্কে করতে পারেন, ফ্রিল্যান্সারে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সম্পূর্ণ কোর্সটা করবেন আশা করি। আর আজকের মতো আমি এইখানে স্টপ হয়ে যাই, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসগুলোতে।